বিয়ের বয়স হয়েছিল মাত্র দুমাস। বলেছিলেন অপারেশন থেকে ফিরে বাড়িতে ফোন করবেন। হ্যাঁ, বাড়িতে ফিরলেন বটে, তবে কফিন বন্দি হয়ে। দার্জিলিং এর বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রী 2019 সালে দেশকে ভালোবেসেই যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। এক বুক স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে দেশমায়ের চরণে নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছিলেন এই তরুণ। এরপর নিয়ম মেনেই গড়িয়ে চলে সময়। দুমাস আগেই জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেন সিদ্ধান্ত, বিবাহবন্ধনে আবদ্ধ হন। বলা বাহুল্য, তার বিয়ের অনুষ্ঠানে জাঁকজমকের ত্রুটি ছিল না কোনো। আত্মীয় স্বজন থেকে পরিবারের সদস্যরা সকলেই মেতে উঠেছিলেন খুশির জোয়ারে। বাড়ি জুড়ে ছিল উৎসবের আমেজ। আর সমস্ত অনুষ্ঠান মিটে যেতেই গত 14 এপ্রিল প্রিয়জনদের হাসি মুখে বিদায় জানিয়ে কাজে যোগ দিতে বেরিয়ে পড়েন সিদ্ধান্ত। গন্তব্যে পৌঁছে ফোন করে বাড়ির সকলের সঙ্গে কথাও বলেন। তারপর দিন এগোয়, রাত পেরোয়। স্বাভাবিক নিয়মেই সিদ্ধান্তের সঙ্গে ফোনে কথা হতে থাকে তার স্ত্রী এবং পরিবারের বাকি সদস্যদের। আসলে আমরা নিজেদের ভবিষ্যৎটাকে সুন্দর করে তোলার জন্য বর্তমানে বহু চেষ্টাই করতে পারি ঠিকই, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে আদৌ কোনো ধারণা করতে পারি না। বাস্তবে আমরা ভাবি এক, আর হয় আরেক। সেদিনও ছিল আর পাঁচটা দিনের মতোই একটা দিন। সিদ্ধান্ত ফোন করে বাড়িতে জানিয়েছিলেন তিনি একটি অভিযানে যাচ্ছেন, ফিরে এসে শনিবার ফোন করবেন। না, তার পরিবারকে শনিবার অবধি আর অপেক্ষা করতে হয়নি। একদিন আগেই সিদ্ধান্তের ইউনিট থেকে ফোন আসে দার্জিলিংয়ের বিজন বাড়ির কিজোমা বস্তির ছেত্রী বাড়িতে। কিন্তু সেই ফোনে সিদ্ধান্তের গলার আওয়াজ পাওয়া যায় না। সেনা দপ্তরের থেকে জানানো হয় 25 বছরের জওয়ান সিদ্ধান্ত ছেত্রীর মৃত্যু সংবাদ। কাশ্মীরের রিজৌরি সীমান্তে জঙ্গি হামলায় শহীদ হন এই বাংলার ছেলে সিদ্ধান্ত ছেত্রী। গত শনিবার বিমানে বাগডোগরা বিমানবন্দরে কফিনবন্দি হয়ে সিদ্ধান্তের দেহ পৌঁছয়। সেখানে স্থানীয় জেলা প্রশাসন এবং সেনা বিভাগের তরফে গান স্যালুট দিয়ে সিদ্ধান্তকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়। আর তারপর রাতে কিজোমা বস্তিতে সিদ্ধান্তের কফিনবন্দি দেহ পৌঁছয়। সিদ্ধান্তের স্ত্রী তখনও যেন বিশ্বাসই করে উঠতে পারছিলেন না যে তার স্বামী আর নেই। তাদের সংসারের বয়স যে মাত্র 2 মাস, সবে তো শুরু হয়েছিল পথ চলা। একসাথে হাতে হাত ধরে কত কথা দেওয়া ছিল যে তাদের, অথচ কয়েকটা মুহূর্তের ব্যবধানেই সবটা শেষ। মাথার ওপর একটা গোটা আকাশ, আর চোখের সামনে ঘন গাঢ় অন্ধকার। মৃত্যু বোধহয় এতটাই সহজ, তাই না? কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। সিদ্ধান্তের বাবা মা ছলছলে চোখে রীতিমতো তখনও আগলে বসে থাকেন ছেলেকে। এই তো আর মাত্র কটা মুহূর্ত, তারপরই আর কখনোই তাদের ছেলে ফিরবেন না ঘরে। এ জীবনে আর একটাবারের জন্যেও দেখা হবে না ছেলের সঙ্গে। থেকে যাবে শুধু বাড়ি ভর্তি স্মৃতিরা। এই তো 2 মাস আগেও কত হইচই ছিল এই বাড়ি জুড়েই, আজ সেই বাড়িতেই শুধু কান্নার সুর। এভাবেই একটা সময় হয়তো শরীর জুড়ে নেমে আসবে ক্লান্তি, শুকিয়ে যাবে চোখের জল, গোটা বাড়িতে ছড়িয়ে পড়বে শুধুই নিস্তব্ধতা। রোজ ভারতের মাটিতে দাঁড়িয়ে আমাদের রক্ষার স্বার্থেই এরকম কত সিদ্ধান্তরা নিজেদের জীবনকে বাজি রাখেন। না, আমরা খোঁজ রাখি না তাদের। কেন জানেন? কারণ আমি আপনি যে যার জীবন নিয়ে বরাবরই ভাবতে বড্ড ব্যস্ত। তাই আরও একবার আমরা ভুলে যাব আরেক সিদ্ধান্তকেও। তবে অবাক করা বিষয় কি জানেন, এই এত কিছুর পরও সিদ্ধান্তের পরিবারের সদস্যরা চোখে জল, হৃদয়ে প্রিয়জন হারানোর যন্ত্রণা নিয়েই বলছেন তারা গর্বিত। তাদের পরিবারের সিদ্ধান্ত দেশের জন্যে প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, দেশমাতাকে রক্ষা করেছেন, নিজের দেওয়া কথা রেখেছেন। আর তাই বোধহয় এই আমি আপনি নানা অজুহাতে তাদের মনে না রাখলেও সিদ্ধান্তদের ভোলে না এই দেশের মাটি। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশের মাটিতে থাকা সেনাদের স্যালুট জানায় দ্য বং আনটোল্ড।